দূর থেকে দেখলে মনে হবে যেন কোনো রাজপ্রাসাদ। অপরূপ সৌন্দর্য আর শৈল্পিক কারুকাজে চোখ ধাঁধানো ডিজাইনে গড়ে তোলা এই মসজিদ যেন সৃষ্টির স্রষ্টার সঙ্গে এক অপূর্ব মেলবন্ধন। যদিও এর নির্মাণ কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, আশেপাশের সৌন্দর্য বর্ধনের কাজ এখনও বাকি। সম্পূর্ণ কাজ শেষ হলে এর সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে দাবি নামাজ আদায় করতে আসা মুসল্লিদের। বর্তমানে মসজিদটি দেখতে ভিড় করছে বিভিন্ন এলাকার মানুষ। মুন্সিগঞ্জ জেলা শহর থেকে পূর্বে গজারিয়া উপজেলার মেঘনা নদীর তীরবর্তী গ্রাম ইসমানির চর। এটি হোসেন্দি ইউনিয়নের একেবারে দক্ষিণ দিকের একটি জনপদ। নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। পাশ দিয়ে বয়ে গেছে দেশের অন্যতম বৃহৎ খরস্রোতা মেঘনা নদী। কয়েকজন ধর্মপ্রাণ মুসলমানের হাত ধরে 1941 সালে ইসমানির চর কেন্দ্রীয় জামে মসজিদ নামে এই মসজিদটি নির্মিত হয়। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় জনপত্রের মুসলমানরা দীর্ঘ প্রায় 84 বছর পর মসজিদটির পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেন। পরে মসজিদ পরিচালনা পরিষদ সহ গ্রামবাসীরা নির্মাণ কাজ শুরু করেন। মসজিদ তৈরি হবে এটা আমরা প্রথমে এতটা ভাবিনি, সকলের সহযোগিতায় আল্লাহ পাক আমাদের এত বড় একটা মসজিদ করার ইয়া দিচ্ছে, তা হয়েছে, এটার জন্য আমরা সকলে গর্বিত। তরুণ প্রজন্ম হিসেবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে ততটুকু করে যাচ্ছি এবং করে যাব ইনশাল্লাহ। মসজিদটির ভেতরে মোজাইকে ফুটিয়ে তোলা হয়েছে এর সৌন্দর্য, অনুসরণ করা হয়েছে আরাবিয়ান ডিজাইন। ভেতরের মেহরাব থেকে শুরু করে বাইরের আটটি মিনারেও নয়ন জুড়ানো বিভিন্ন নকশা আঁকা। এই যে মসজিদ তৈরি করা হয়েছে, সারা বাংলাদেশের মধ্যে যত মসজিদ আছে কারুকাজের দিক দিয়া, কাজের দিক দিয়া, সর্বদিক দিয়েই আলহামদুলিল্লাহ সুন্দর। এরই মধ্যে মসজিদটির নান্দনিক রূপ মুগ্ধ করেছে স্থানীয় মুসল্লি সহ সবাইকে। এরই মধ্যে গজারিয়া উপজেলার সবচেয়ে নান্দনিক মসজিদ হিসেবে খ্যাতি অর্জন করেছে এটি। অত্যন্ত প্রশান্ত চিত্তে এখানে নামাজ আদায় করতে পারে, আমরা খুব উৎফুল্ল হৃদয় এখানে আসি। আমাদের একটা টার্গেট আছে যে আমরা এখানে অন্তপক্ষে 200 ফিট উঁচু একটা মিনার তৈরি করব, যাতে মিনারটা অনেক দূর থেকে বোঝা যায়, দেখা যায়। সবাই এখানে শ্রম দেশে সবাই শান্তি পায়, আমরাও শান্তি পাই। বাইরের লোক আসে তারা নামাজ পড়ে, তারাও এখানে মসজিদটার দিকে একবার তাকাইলেও তাকায় যে একটা সুন্দর মসজিদ হয়েছে। জানি না কতটুকু সুন্দর হয়েছে, এটা আল্লাহ পাক জানে। আটটি মিনার বিশিষ্ট আল্লাহর এই ঘর নির্মাণ করতে এখন পর্যন্ত প্রায় 2.5 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান মসজিদটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা ডাক্তার। এটা আমাদের অনেক আগে থেকে পরিকল্পনা ছিল যে আমরা একটা সুন্দর একটা মসজিদ এখানে তৈরি করব। আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু টাকাও পাইছি এবং সরকারি অনুদানও পাইছি, যার জন্য আমরা এতটুকু সুন্দর করে মসজিদটা তৈরি করতে পারছি। যেইভাবে আমরা তৈরি করছি, পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া আছে, কিন্তু আমরা আপাতত 3 তলার মধ্যে শেষ করছি। যদি সামনের দিকে আমাদের অনুদান পাই এবং আমরা যদি বিভিন্ন সমাজ টাকা আদায় করতে পারি, তাহলে আমরা প্রয়োজনে আমরা উপরের দিকে আরও উঠব ইনশাল্লাহ। 55 ফুট প্রস্থ এবং 52 ফুট দৈর্ঘ্যের মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের 20 মার্চ। মসজিদটিতে একসাথে প্রায় 3000 মানুষ নামাজ আদায় করতে পারবে বলে আশা প্রকাশ করছে মুসল্লিরা। নুসরাত জাহান কলি, কালবেলা।